কিদরে চলিছে একাংশ সরকারি বিভাগ আর কিদরে চলাইছে একাংশ সরকারি বিভাগ একাংশ সরকারি বিষয়া কর্মচারী এক প্রকার যেন মুখ্যমন্ত্রী নির্দেশক কেরেপ নকরি নিজের ময় মতালিত চলাই গেছে একাংশ সরকারি বিভাগ আর এইবার অভিযোগ উত্থাপন হয়েছে সেবার বিরুদ্ধে আর সেবার যে মুখ্য কার্যালয় আছে এই মুখ্য কার্যালয় যে সরকারি বিষয়া কর্মচারী আছে একাংশ বিষয়া কর্মচারীর বিরুদ্ধে এটি কেতবার অভিযোগ উত্থাপন হয়েছে বিভিন্ন সময় দেখবলে পাওয়া যায় যে মেট্রিক পরীক্ষা আইলেই যে বিভিন্ন বিসঙ্গতি ধরা পড়ে এই সেবা কার্যালয়টিতে এক প্রকার যেন শিক্ষার্থীতে প্রতি বছরে হেতালি খেলি আছে এই বিভাগটির বিষয়া কর্মচারী সকলে আর এইবার অভিযোগ উত্থাপন হয়েছে যে নিজের খেয়ালখুশি মতে নিজের ময় মতালিত চলাই আছে এই সরকারি বিভাগটি আর এই ক্ষেত্রে কিন্তু কানহার নাই বিভাগীয় কর্তৃপক্ষের বিভাগীয় মন্ত্রীর এটা কথা কব লাগবে মুখ্যমন্ত্রীগুলো যিমানেই কঠোর হয়ে আছে সরকারি বিষয়া কর্মচারীর বিরুদ্ধে বারে বারে নির্দেশনা জারি করে আছে কিয়নো সরকারি বিষয়া কর্মচারী সরকারি কার্যালয় 9:30 বা 10 বজাত উপস্থিত হব লাগে তেনেস্থলতো কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশক কেরেপ নকরি ইয়াত যিসমূহ কর্মরত বিষয়া কর্মচারী আছে এই বিষয়া কর্মচারী অধিকাংশ বিষয়া কর্মচারী মুখ্যমন্ত্রী সেই নির্দেশক কেরেপ নকরি এতিয়া এই বিভাগ চলাই গেছে আর শিক্ষার্থীর সহ এনেদরে হেতালি খেলে গেছে এটা প্রশ্ন উদয় হয়েছে এইসমূহ সরকারি বিষয়া কর্মচারীক আসলতে নাকি লগাব কোনে বিভাগীয় মন্ত্রীগুলো কেতিয়া কঠোর হব বা বিভাগীয় কর্তৃপক্ষ কেতিয়া কঠোর হব সেয়াও কিন্তু পরবর্তী সময়ত হয়ে পড়ব লক্ষণীয় রব আপুনি যে এটা অপরাধ করবলৈ গৈ আছে আপুনি জানেনে এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপরাধ আপুনি জানেনে অপরাধ কেনেকৈ মোৰ ছোৱালী মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূঞা 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপরাধ বিয়া দিয়াজন যিমান দায়ী বিয়া পতাজনো সমানে দায়ী এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স খেলা ধূলা কৰাৰ বয়স তাইক খেলিবলৈ দিয়ক পঢ়িবলৈ দিয়ক আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব এতিয়াই তাইক সংসাৰৰ বুজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে মোৰ ভুল হৈ গল মাজনী মোক ক্ষমা কৰিবা শিক্ষা ল'ৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব